অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মাকে নিয়ে কার্যত জবাব দিয়েছেন চিকিৎসকরা। বুধবার সকালে পরপর দুবার হার্ট অ্যাটাক হয়। তারপর থেকে পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে, রক্তচাপ উঠানামা করছে, সংক্রমণের জন্য কড়া কড়া ওষুধও চলছে। তবে বৃহস্পতিবার রাত থেকেই শরীর পুরো অসার, মুখে কোনো প্রতিক্রিয়া নেই, চোখের পাতাও নড়ছে না অভিনেত্রীর। ইতিমধ্যেই শহরের এক সরকারি এবং বেসরকারি হাসপাতালের স্নায়ু রোগ চিকিৎসকরা দেখে গিয়েছেন অভিনেত্রীকে, কিন্তু আশার আলো ক্ষীণ। তবে হাল ছাড়েননি অভিনেত্রীর পরিবার, এখনও ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা ঐন্দ্রিলাকে ফিরিয়ে আনার জন্য। সর্বক্ষণ পাশে রয়েছেন তার মা, দিদি এবং সব্যসাচী, বাবা তো নিজেই ডাক্তার। ঐন্দ্রিলার পছন্দের গান বাজছে আইসিইউতে, গল্প করছেন মেয়ের সঙ্গে ঐন্দ্রিলার মা। সব্যসাচী তো সকাল থেকেই হাসপাতাল ছাড়েননি। তবে উল্টো দিক থেকে আর কোনো প্রতিক্রিয়া আসছে না, আর এবার ঐন্দ্রিলাকে দেখতে হসপিটালে ছুটে গিয়েছেন অভিনেত্রী ইন্দ্রাণী হালদার। ইন্দ্রাণী হালদার কেঁদে কেঁদে বলে, মেয়েটা এভাবে ফাইট করছে সেটা দেখলেই কষ্ট লাগে। ইন্দ্রাণী হালদার তার মাকে বলেছে যে আপনি একদম শক্ত হন মাসিমা, এই লড়াইয়ে ঐন্দ্রিলা অবশ্যই জিতবে, আমরা সবাই একসাথে লড়ছি এবং আমরা জিতেই ফিরব। তো বন্ধুরা, তোমরা কে কে ইন্দ্রাণী হালদারের সাথে একমত যে ঐন্দ্রিলা এবার ফাইট করে এই লড়াই থেকে জিতে আসবে? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি। আর ঐন্দ্রিলা শর্মার লেটেস্ট সব অ্যাডভান্স আপডেট পেতে আমাদের সিরিয়াল কল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।